চলতি বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের মধ্যে কোটি কোটি ইমেল অ্যাকাউন্ট বাতিল করতে চলেছে আমেরিকার সফটওয়্যার জায়ান্ট সংস্থা গুগল। বিশ্বজুড়ে যে সমস্ত গ্রাহকদের গুগলের ইমেল অ্যাকাউন্টগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কারণ হিসেবে বলা হয়েছে, গুগল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের গ্রাহকদের নিরাপত্তার দিকটি প্রাধান্য দিতে চায়, যাতে এই সব ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে কোনো রকম নাশকতা ঘটানো বা কোনো রকম অপপ্রয়োগ না করা হয়। সেই কারণেই গুগলের এই পদক্ষেপ। আগের বছরই নিজেদের এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেছিল গুগল। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে হাঁটছে গুগল। এই সিদ্ধান্তের ব্যাপারে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ প্রেচেলি জানিয়েছেন, লোকেরা চায় যে তারা অনলাইনে যে পণ্য এবং পরিষেবাগুলি ব্যবহার করে সেগুলি নিরাপদ এবং সুরক্ষিত হোক। এই কারণেই আমরা স্প্যাম, ফিশিং স্ক্যাম এবং অ্যাকাউন্ট হাইজ্যাকিংয়ের মতো নিরাপত্তার হুমকি থেকে আমাদের ব্যবহারকারীদের রক্ষা করার জন্য প্রযুক্তি এবং সরঞ্জামগুলিতে বিনিয়োগ করেছি। এই সিদ্ধান্তে ব্যাখ্যা হিসেবে তিনি আরও জানিয়েছেন, এই সুরক্ষাগুলি সত্ত্বেও যদি একটি কোনো অ্যাকাউন্ট দীর্ঘ সময়ের জন্য ব্যবহার না করা হয় তবে এটি বন্ধ হবার সম্ভাবনাই বেশি। এর কারণ হলো, ভুলে যাওয়া বা অনুপস্থিত অ্যাকাউন্টগুলি প্রায়ই পুনঃ বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ডগুলির ওপর নির্ভর করে, যা বন্ধ করা হতে পারে। তিনি আরও জানান, যদিও তারা বেশ কয়েক মাস ধরে আসন্ন জিমেইল পার্চ সম্পর্কে জেনেছে, যারা মিডিয়ার প্রতি গভীর মনোযোগ দেন না তারা মেমোটি মিস করতে পারেন। এক মাসেরও কম সময়ের মধ্যে পরিষ্কার শুরু হবার সঙ্গে সঙ্গে এখানে কি ঘটছে সে সম্পর্কে ব্যবহারকারীদের ভালো ধারণা থাকা গুরুত্বপূর্ণ। নিজের গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত এবং অ্যাক্টিভ রাখতে নিয়মিত গুগল অ্যাকাউন্টে লগ ইন করা, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা, এই মেল অ্যাকাউন্টে খুলে মেল পড়া এবং পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। চলতি বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের মধ্যে কোটি কোটি ইমেল অ্যাকাউন্ট বাতিল করতে চলেছে আমেরিকার সফটওয়্যার জায়ান্ট সংস্থা গুগল। বিশ্বজুড়ে যে সমস্ত গ্রাহকদের গুগলের ইমেল অ্যাকাউন্টগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কারণ হিসেবে বলা হয়েছে, গুগল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের গ্রাহকদের নিরাপত্তার দিকটা প্রাধান্য দিতে চায়, যাতে এইসব ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে কোনো রকম নাশকতা ঘটানো বা কোনো রকম অপপ্রয়োগ না হয়। তার জন্যই এই পদক্ষেপ গুগলের। আগের বছরই নিজেদের এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা করেছিল গুগল। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে হাঁটছে গুগল। এই সিদ্ধান্তের ব্যাপারে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রুথ প্রেচেলি জানিয়েছেন, লোকেরা চায় যে তারা অনলাইনে যে পণ্য এবং পরিষেবাগুলি ব্যবহার করে সেগুলি নিরাপদ এবং সুরক্ষিত হোক। আর এই কারণেই আমরা স্প্যাম, ফিশিং স্ক্যাম এবং অ্যাকাউন্ট হাইজ্যাকিংয়ের মতো নিরাপত্তার হুমকি থেকে আমাদের ব্যবহারকারীদের রক্ষা করার জন্য প্রযুক্তি এবং সরঞ্জামগুলিতে বিনিয়োগ করেছি। এই সিদ্ধান্তের ব্যাখ্যা হিসেবে তিনি আরও জানিয়েছেন, এই সুরক্ষাগুলি সত্ত্বেও যদি একটি কোনো অ্যাকাউন্ট দীর্ঘ সময়ের জন্য ব্যবহার না করা হয় তবে এটি বন্ধ হবার সম্ভাবনাই বেশি। এর কারণ হলো, ভুলে যাওয়া বা অনুপস্থিত অ্যাকাউন্টগুলি প্রায়ই পুরনো বা পুনঃব্যবহৃত পাসওয়ার্ডগুলির ওপর নির্ভর করে, যা বন্ধ করা হতে পারে। তিনি আরও জানান, যদিও তারা বেশ কয়েক মাস ধরে আসন্ন জিমেইল পার্চ সম্পর্কে জেনেছে, যারা মিডিয়ার প্রতি গভীর মনোযোগ দেন না তারা মেমোটি মিস করতে পারেন। এক মাসেরও কম সময়ের মধ্যে পরিষ্কার শুরু হবার সঙ্গে সঙ্গে এখানে কি ঘটছে সে সম্পর্কে ব্যবহারকারীদের ভালো ধারণা থাকা গুরুত্বপূর্ণ। নিজের গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত এবং অ্যাক্টিভ রাখতে নিয়মিত গুগল অ্যাকাউন্টে লগ ইন করা, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখা, এই মেল অ্যাকাউন্ট খুলে মেল পড়া এবং পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
বিস্তারিত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।